فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. شهد أبصار আপনি প্রশ্ন করেছেন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে টিচার আসলে ছাত্র ছাত্রীদেরকে দাঁড়াতে হয় যা উচিত নয়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, টিচার আসলে দাঁড়ানোর যে বিষয়টা, এটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত, সেটা নিয়ে আমরা পরে আলাপ করব। এখন কোনো শিক্ষকের সম্মানে কি দাঁড়ানো যাবে কি না, দাঁড়ানো যাবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ বলেছেন দাঁড়ানো যাবে না, আবার কেউ বলেছেন দাঁড়ানো যাবে, বরং এটা মুস্তাহাব বলেছেন, যেমন ইমাম নাওয়াবী বলেছেন এবং আরও অনেক ওলামায়ে কেরাম বর্তমান যুগের বলেছেন, জায়েজ বলেছেন কেউ কেউ, আবার কেউ কেউ এটাকে ভাগ করেছেন যে কোন অবস্থায় হারাম, কোন অবস্থায় মাকরুহ, কোন অবস্থায় জায়েজ, কোন অবস্থায় মান্দুব বা উত্তম। এখানে আমরা একটা হাদিস দেখি সুনান আবি দাউদের মধ্যে, মুসনাদ আহমেদ এর মধ্যে, আবু মজলিস থেকে বর্ণিত। তিনি বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইবনু জুবাইর এবং ইবনু আমির এই যে দুজন সাহাবির কাছে আসলেন, তখন ইবনু আমির দাঁড়ালেন এবং ইবনু জুবাইর বসে থাকলেন। মানে তিনি যখন আসলেন তখন দুজন সাহাবি বসেছিলেন, দুজনের মধ্যে ইবনু জুবাইর বসে থাকলেন, ইবনু আমির দাঁড়ালেন। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু আমিরকে বললেন, ইজলিস, আপনিও বসে যান। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আহাব্বা আন ইউমাসসিলা লাহু আর-রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি এটা পছন্দ করে যে মানুষ তার জন্য দাঁড়িয়ে স্থির হয়ে থাকবে তার সম্মানে, যে ব্যক্তি পছন্দ করে, দেখেন ভাষ্যটা কিরকম, সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নিল। তাহলে যে ব্যক্তি এটা পছন্দ করে সে একজন অহংকারী ব্যক্তি। কেন পছন্দ করব, আমি কেন পছন্দ করব যে আমি যেখানেই যাই সেখানে যেন মানুষ আমার জন্য দাঁড়িয়ে যায়? এটা আমার অহংকার, নিজের বড়ত্ব এবং কেবের প্রকাশ পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই সমালোচনা করেছেন, মূলত এটাকে সমালোচনা করেছেন। এটা তিরমিজিতে বর্ণিত হয়েছে প্রায় কাছাকাছি শব্দ, এবং এর দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি তার নিজের বড়ত্বের কারণে বা অহংকারের কারণে সে এই ধারণা অথবা এই আকাঙ্ক্ষা পোষণ করে যে মানুষ যেন আমাকে দাঁড়ায়, এবং যদি না দাঁড়ায় সে তার ক্ষমতা থাকলে সেটা প্রয়োগ করে, রেগে যায় অথবা অন্যদেরকে তাচ্ছিল্য করে, অপমান করে, এই ধরনের ক্ষেত্রেই এই হাদিসটি দ্বারা প্রমাণিত হলো যে সে জাহান্নামে যাবে। এখন যদি কোনো ব্যক্তি সম্মানিত কোনো ব্যক্তিকে দেখে তাকে গ্রিটিংস জানানোর জন্য দাঁড়িয়ে যান, তাহলে সেটা কি হবে? সেক্ষেত্রে আমরা দেখি ইমাম নাওয়াবী সহ আরও বেশ ওলামায়ে কেরাম অনেকে বলছেন জায়েজ, আবার অন্যরা বলেছেন যে না, জায়েজ না, দাঁড়ানো কখনোই জায়েজ না। ইমাম নাওয়াবী আল আদকার গ্রন্থে বলেন যে আম্মা ইকরামুদ্দাখিল বিল কিয়াম ফাল্লাযী নাখতারুহু আন্নাহু মুস্তাহাব্বুন লিমান কানা ফীহি ফাদিলাতুন যাহিরা, যে ব্যক্তি বাইরে থেকে আসবে সে ভিতরে যিনি আছেন, হ্যাঁ, তাকে যদি দাঁড়িয়ে সম্মান করেন তাহলে তিনি বলেন আমরা যেটা পছন্দ করি, অর্থাৎ আমরা যেটা এখতিয়ার করি, চয়েস করি, সেটা হলো যে এটা মুস্তাহাব, এটা ওই ব্যক্তির ক্ষেত্রে যার মধ্যে কোনো ফজিলত, ভালো গুণ আছে, তিনি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত। বলেছেন ওয়াকুনু হাদাল কিয়াম লিল বিররি ওয়াল ইকরামি ওয়াল ইহতিরাম, এবং এই কিয়ামটা তখন সে কল্যাণের উদ্দেশ্যে, সম্মানের উদ্দেশ্যে, এটা রিয়া কিংবা অহংকার কিংবা বড়ত্ব প্রমাণের উদ্দেশ্যে নয়। তো ঠিক এই একই কথা আমরা দেখি শারহুল বুখারীর মধ্যে, আইনিও বর্ণনা করেছেন আবুল ওয়ালিদ ইবনে রুশদ থেকে, এবং বলেছেন যে আল কিয়াম আলা আরবাতে আওজুহিন, এভাবে সম্মানজনক দাঁড়ানোটা চার ভাগে বিভক্ত। একটা হলো হারাম, সেটা হলো যে ব্যক্তি আসলে পছন্দ করে যে তার জন্য যেন কেউ সবাই দাঁড়ায়, এবং তার এই পছন্দ করার কারণ হচ্ছে তার তাকাব্বুর, তার অহংকার, তাহলে এটা হারাম, এটা করাই যাবে না। আর আরেকটা হচ্ছে যে অহংকার করে না, তবে এই অহংকারের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে এটা মাকরু, অপছন্দনীয়। আর যে ব্যক্তি আসলে কখনোই এরকম গৌরব বা অহংকারী হওয়ার
কোনো সম্ভাবনা নেই, এবং যারা দাম্ভিক, যারা প্রভাবশালী ব্যক্তি তাদের মতো সে দাম্ভিক হবে না বলে এটা নিশ্চিত হয়, তাহলে তাদের ক্ষেত্রে এটা জায়েজ। সাধারণত খুবই বিনয়ী কোনো ব্যক্তিত্ব, কোনো ভালো দিনদার ব্যক্তিত্বের ক্ষেত্রে হয়তো এটা বোঝানো হচ্ছে জায়েজ। আর চতুর্থ হলো মান্দুব, উত্তম, যে ব্যক্তি কোনো সফর থেকে এসেছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য একটি এগিয়ে তাকে খুশি বনে সাদরে স্বাগত জানানো, এটা হলো উত্তম। আসলে এইভাবে যে একটু এগিয়ে গিয়ে কাউকে স্বাগত জানানো, এটা শরীয়তে আসলে কেউ নাজায়েজ বলেননি। যেটা বলেছেন একদম ঠায় এক জায়গায় দাঁড়িয়ে কাউকে সম্মান করা, এটা অনেকে নিষেধ করেছেন। আবার অনেকে বলেছেন যে যদি সেখানে কোনো অহংকার না থাকে সম্পূর্ণ বিনয়ী দিনদার লোকের উদ্দেশ্যে দাঁড়ানো যায়। তো যাই হোক, আরেকটা জিনিস আমরা দেখি যে আপনি বলেছেন যে এক্ষেত্রে আমাদের করণীয় কী। আমাদের অনেক শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি আমি স্কুলে বা মাদ্রাসায় না দাঁড়াই তাহলে আমাকে হয়তো শাস্তি দেওয়া হবে, অথবা অপমান করা হবে, অথবা আমার শিষ্টাচারের জায়গা কিছু নম্বর কমিয়ে দেওয়া হবে ইত্যাদি। আমাকে এভাবে যদি কোণঠাসা করা হয়, বাধ্য করা হয়, তাহলে আমার কি পাপ হবে কিনা? তখন তারা উত্তরে বলেছিলেন যে না, তাহলে পাপ হবে না, কারণ এই যে ক্ষতি, একটা শাস্তির মুখোমুখি হওয়ার যে ক্ষতি, ক্ষতি থেকে বাঁচার জন্য যদি কেউ দাঁড়ায় তাহলে তার কোনো পাপ হবে না, সেটা বলা হয়েছে।